বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো এটা হচ্ছে সকালবেলা, সকালের নাস্তা। আমার হাজব্যান্ড নাস্তা করে অফিস চলে যাবে, তো হাজব্যান্ড অফিস যাওয়ার কিছুক্ষণ পরই বাইরে দেখতে পেলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভুলে ছাতা নিয়ে যায়নি। তো আমাকে ফোন দিয়ে বলল যে আসলে ওর ছাতা নিয়ে যেতে মনে ছিল না, তার জন্য নিচে একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন দিয়ে বলল। তো আমার খুবই মানে খারাপ লাগছে যে আমি মনে করে কেন ছাতাটা দিয়ে দিলাম না। তো যাই হোক, ও রিক্সা পেলে তারপরে চলে যাবে। তো তারপর আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। একটা মুরগি আনা হয়েছিল অনেক দিন আগে, কাটা হয়েছিল না, সেটা কেটে তারপর ধুয়ে কিছু অংশ ফ্রিজে রেখে দিলাম, আর কিছু রান্না করার জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখতে পারতেছেন বড়া বানানোর জন্য ডাল, তো এটা কিছুদিন আগে বেটে রাখা হয়েছিল। কিছু বড়া বানিয়ে খেয়েছিলাম আর কিছু বানানো হয়নি, তো ভাবলাম যে আজকে বড়া বানিয়ে খেয়ে ফেলি, কারণ লং টাইম ফ্রিজে কিছু থাকলে কিন্তু পরবর্তীতে খেতে ভালো লাগে না। তো ঝাল বেশি করে দিয়ে মাঝে মাঝে কিন্তু এরকম বড়া খেতে ভালোই লাগে। তো এটা হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা ভাবলাম যে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করি, সেজন্য আমি চিকেন দিয়ে আর পোলার চাল দিয়ে একটুখানি বিরিয়ানির মতো রান্না করে ফেললাম। তো আর কিছু রান্না করিনি, শুধু এই বিরিয়ানিটাই রান্না করেছিলাম দুপুরবেলার খাওয়ার জন্য। যেহেতু বাসায় কোনো লোকজন নেই, হাজব্যান্ড অফিসে, ভাবলাম যে একটু বেশি করে রান্না করি, যাতে করে আমিও খেতে পারি ও আমার হাজব্যান্ড পরবর্তীতে খেতে পারে। আর আমার হাজব্যান্ড বাসি যে পোলাওটা থাকে সেগুলা গরম করে দিলে খেতে পছন্দ করে। আর এটা হচ্ছে রাত্রেবেলা, তো রাত্রেবেলা ওকে ফোন দিয়ে বললাম যে শুধু বিরিয়ানি আছে, তো বলল যে ও নাকি এখন আর খাবে না, সেটা পরের দিন সকালবেলায় খাবে, সেজন্য আমি ফ্রিজে ঢ্যাঁড়স ছিল তো সেগুলা কেটে ভেজে নিচ্ছি। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ, অল্প একটু লাউ ছিল সে লাউটুকু কেটে নিলাম। আর লাউ কিনে আনার সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু খুবই টেস্ট লাগে, ফ্রিজে রাখার পর যদি লাউটা রান্না করা হয় খেতে কিন্তু তেমন ভালো লাগে না। তো এই তো চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু কলা কিনে নিয়ে এসেছে আর পেঁপে নিয়ে এসেছে। তো কিছুদিন আগেও একটা পেঁপে নিয়ে এসেছিল, খেতে এতটা বাজে ছিল, তো ভাবলাম যে এই জিনিসটা আছে কেমন হবে জানি না। তো আলহামদুলিল্লাহ এই পেঁপেটা খেতে খুবই ভালো লাগছিল, 120 টাকা দিয়ে নিয়ে এসেছিল, খুবই মজার ছিল। আর এখানে ও সন্ধ্যার পর একটু বাহিরে গিয়েছিল, আমার টুকিটাকি কিছু ছিল না সেজন্য সেগুলো এনে দেওয়ার জন্য। তো আসার সময় দেখলো যে একটা লোক এরকম ফুলগুলো বিক্রি করতেছে, তো আর এটা ভালো লেগেছে সেজন্য নিয়ে এসেছে। আর কিছু বাজার নিয়ে এসেছে, শুকনা বাজার, যেমন আটা নিয়ে এসেছে, আর তেল নিয়ে এসেছে, লিকুইড দুধ নিয়ে এসেছে। তো টুকিটাকি যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে সেগুলাই আর কি নিয়ে এসেছে। আর আমার বাচ্চার জন্য বায়োমিল্ক দুধ, বায়োমিল্ক দুধটা আমার বাচ্চা খায়। আর এ তো এই ডিপ্লোমা দুধের সঙ্গে একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে 1/2 কেজি পোলাওয়ের চাল, তো ভাবলাম যে এই চালগুলো দিয়ে পায়েস রান্না করে ফেলবো।
আর একটা ড্যানিশ। এই ড্যানিশ দুধটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, ছোটবেলার থেকেই খেতে খুবই পছন্দ করি। তো তারপর এটা হচ্ছে গতকালকের ভিডিও, এটা বাজার করা হয়েছিল, সেগুলো আসলে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম যে আজকের ভিডিওটির সাথে শেয়ার করে দেই। তো এখানে রুই মাছ নিয়ে এসেছে, তো এভাবে কেটে ক্লিন করে নিয়ে এসেছে, আমি আমার ইচ্ছে মতো পিস করে নেব। আর নিয়ে এসেছে চিংড়ি মাছ, আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে। আর শশা নিয়ে এসেছে, তো ইদানিং কিন্তু সবজির প্রচণ্ড দাম যাচ্ছে, জানি না কবে দাম কমবে। তো এখানে কিছু কিছু সবজি নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, বরবটি নিয়ে এসেছে, একটা পোলার চালের প্যাকেট নিয়ে এসেছে, আর হচ্ছে কাঁচা মরিচ নিয়ে এসেছে, আর কাঁচা পেঁপে। তো পেঁপে ভর্তাও খেতে ভালো লাগে, মাংসর তরকারিতের সাথেও কিন্তু পেঁপেটা খেতে ভালো লাগে। আর নিয়ে এসেছে পটল আর হচ্ছে ভেন্ডি, তো আমরা সবাই ভেন্ডি ভাজি খেতে ভালোবাসি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ, আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।